হঠাৎ করে এমন এক বিকট আওয়াজ, এক সেকেন্ডের ভিতর, মানে এক মিনিটের ভিতর সবকিছু তছনছ। এইখানে আমরা সবাই বাসায় ঘুমাই রয়েছি, তো ভূমিকম্পের মতো একটা আওয়াজ হয়েছে, এর ভিতরে বের হয়েছি, বের হয়েছে এদের অবস্থা খারাপ। পরে রুগীগুলোরে আমরা সবাই গাড়িতে উঠাই দিয়া ঝাড়ু দিছে, একটু পানি ছিল, ভয়ঙ্কর শব্দ আগুনে ছিটে আমার ওই ওয়ালে ফিক্কা হালাই দিল, মানুষের উপর হালাই দিছে। আমার পরে যারা আসলে পিছনে এরা আহত হয়েছে, মাথা মতো ফাইটে আছে কেন একদম। একটা লোক আইছিল আমার দোকানের সামনে আগুন সহ, আমি জামাটারে সিরিয়া ওর আগুনটারে নিবাই দিয়েছি, সে হাসপাতাল চলে গেছে। বিছানার পাশেই টায়ার গ্লাস ছিল, গ্লাস ভেঙে আমার হাতে ব্যথা পাইছি। এরপরে আমি আর কি বিস্ফোরণের আওয়াজটা শোনার পর আমার ঘুম ভাঙছে। এই ভবনের 300 মিটার দূরে মসজিদের ঠাই ভেঙে গেছে। 9টার বাজে 9টা 10 দোকানটা খুলছে, খোলা পরে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু পরে আমার ফলের দোকান আনারস মনে যা আছে আমি হাজাইতেছি, হাজানোর পরে আমি কমপ্লিট করে চেয়ারে বইছি আমি বেসমু। এমন সময় কাস্টমার আছে দুজন, দোকানটা খালি খুলছে, গেটটা খোলার পরে ঝাড়ু দিচ্ছে, একটু পানি ছিল, ভয়ঙ্কর শব্দ আগুনের ছিটে আমার ওই ওয়ালে ফিক্কাতে হালাই দিল, মানুষের উপর হালাই দিছে। আমার পরে যারা আসলে পিছনে এরা আহত হয়েছে, মাথা মতো ফাইটে আছে কেন একদম রক্ত বেরিয়ে আছে গা, আমার মোবাইল টোবাইল যাতে ফলো দেওয়া সব উড়ে গেছে। আমি কতক্ষণ আসার 15 মিনিট পর আমি বসে আছিলাম, বসার পর আমার হাতটা গেছে কারণ আমি লড়াতে পারতাম, আমি অনেক সেই করতেছিলাম ডাক্তারখানা। আজকে আমি এই দোকানে যখন বসছি, চুলো টুলো জ্বালাইছি, চা রেডি করছি, হঠাৎ করে এমন এক বিকট আওয়াজ, এক সেকেন্ডের ভিতর, মানে এক মিনিটের ভিতর সব কিছু তছনছ হয়ে গেছে। আহা তো কতজন হয়েছে বলতে পারি না, ছুটাছুটি দৌড়াদৌড়ি মানুষ যে সামনে পারে, এই সাইকেল মাইকেল এই গাড়ি গুড়িতে উঠে যে সামনে পারছে সে সামনে গেছে। কিন্তু একটা লোক আইছিল আমার দোকানের সামনে আগুন সহ, আমি জামাটারে সিরিয়া ওর আগুনটারে নিবাই দিয়েছি, সে হাসপাতাল চলে গেছে। কিন্তু হতাহত কত হয়েছে আর কোনো নির্ণয় নেই, রাস্তার পথিক হয়েছে, ওই সাইডে রয়েছে, ওই সাইডে রয়েছে, মানে চতুর সাইডে অনেক লোক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন মারা গেছে এরকম কোনো খবর পাওয়া যায় না, কিন্তু অনেকই হয়েছে। আমি দোকানেই ছিলাম ওই মুহূর্তে, মানে এমন একটা আওয়াজ হয়েছে বিকট, মানে বড় ধরনের এমন আওয়াজ হয়েছে লাগে যেন বড় ধরনের গ্রেনেড হামলার মতন। এই দেখলাম সেকেন্ডের ভিতরে এই ইটকল মিটকল গ্লাস মিলার সব ঝরঝরাই পড়লো, এই আমার হাতে পড়লো, পায়ে পড়লো, 2-3 জায়গায় কাটতে গেল। এই আমার যখন বিস্ফোরণটা হয়েছে, আমি যে ঘুমাইছিলাম, আমার যে ঠিক বিছানার পাশেই টায়ার গ্লাস ছিল, গ্লাস ভেঙে আমার হাতে ব্যথা পাইছি। এরপরে আমি আর কি বিস্ফোরণের আওয়াজটা শোনার পর আমার ঘুম ভাঙছে। তো আমি যখন এখানে এসে দেখছি অনেক মানুষই আহত হয়েছে, প্রায় 20-25 অধিক, এর মধ্যে গুরুতর আহত হয়েছে অনেকেই, সবাই ঢাকা মেডিকেলে বর্তমানে চিকিৎসাধীন আছে। আর এখানে ভিতরে কি ছিল আপাতত দৃষ্টিতে আমরা এলাকাবাসী এটা সবাই জানি, ভিতরে এখানে ওই যে অটো বিক্রি করে, অটোর যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো মজুদ রাখে এখানে। তো আমরা প্রাথমিকভাবে কোনো কিছু আশঙ্কা করতে পারতাছি না যে আসলে দুর্ঘটনাটা কেন ঘটলো। আমরা যেখানে এখন যেহেতু ফায়ার সার্ভিস আসছে, এখানে জেলা প্রশাসন আসছে, আমরা তো এলাকাবাসী তদন্ত জানাই, যেহেতু আমাদের এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক এলাকার আশেপাশে আমাদের এই যেখানে ক্ষতিগ্রস্ত এই যে ভবন, এই ভবনের 300 মিটার দূরে মসজিদের ঠাই ভেঙে গেছে। এরপরে আনন্দ ওয়াটার ওইখানে একজন অনেক গুরুতর আহত হয়েছে, এরপরে রনি ড্যাং, মোটামুটি এর যে প্রভাবটা অনেক দূর পর্যন্ত পড়ছে। তো আমরা প্রশাসনের কাছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাছে এটা সুষ্ঠু তদন্তটার আমরা দাবি জানাই। জি, আমি যখন মনে করেন হঠাৎ করে একটা ব্লাস্টের আওয়াজ পাইছি, বাসা থেকে দৌড়ে আসছি, দৌড়ে আইসা দেখি এদিকে পুরো আপনার সবার মনে করেন শরীরের চামড়া টামড়া খোসা পড়ে রয়েছে, মাথা দিয়ে একদম রক্ত দিয়ে ভরে রয়েছে, মাথা থেকে রক্ত বের হইতেছে, কান থেকে রক্ত বের হইতেছে, সবাই ঘর থেকে বের হইতেছে, আর শরীরের চামড়া মনে করেন সবার পুড়ে গেছে। তখনই আমি মনে করেন কয়েকজনকে অটোতে উঠে দিছি, বুঝছেন, উঠে আপনার দেখলাম এদিকে পুরো একদম তছনছ অবস্থা, আশেপাশে যে সব বিল্ডিং আছিল ওগুলার জানলা গ্লাস সব ভেঙে গেছে, এমনকি আমাদের বাসারও দূরে, তারপর ওদিকের জানলা গ্লাস ভেঙে পড়ে গেছে, এই আর কি হয়েছে। আর আমরা মনে করেন তারপর সাথে সাথে একটু পরে ফায়ার সার্ভিসের লোক চলে আসছে, ফায়ার সার্ভিস আসছে আপনার প্রায় ব্লাস্ট হওয়ার 10-15 মিনিট পর। তা তো তেমন কিছু হয় নাই, কারণ সব কিছু আপনার শেষ হওয়ার পরে ওনারা আসছে আর কি, মানে ফায়ার সার্ভিসের লোকেরা আর কি। জি জি, হ্যাঁ, আপনার ফায়ার সার্ভিসের লোক আর কি, আপনার মনে করেন এদিকে ব্লাস্ট হওয়ার প্রায় 15 মিনিট পর ফায়ার সার্ভিসের লোকেরা আসে, ফায়ার ব্রিগেডের লোকেরা আসছে, তখন আর কি ওনারা কোনো মানেই পায় নাই, রোগী পায় নাই, যা ছিল সবগুলা গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া হসপিটালে। এইখানে আমরা সবাই বাসায় ঘুমাই রয়েছি, তো ভূমিকম্পের মতো একটা আওয়াজ হয়েছে, এর ভিতরে বের হয়েছি, বের হয়েছে এদের অবস্থা খারাপ। পরে রুগীগুলোরে আমরা সবাই গাড়িতে উঠাই দিয়া ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেছি, ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ওইখানে প্রাথমিক চিকিৎসা করার পরে সবারই গুরুতর অনেক অবস্থা খারাপ। ত
প্রায় ওখানে 17-18 জনের মতো হাসপাতাল যাওয়া হয়েছে, এখন প্রায় 8-9 জনের মতো মেডিকেল নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল। আর মহিলা আছে 5-6 জন, এইখান থেকে রাস্তার পথে ছাড়িয়ে আসলো প্রায় 3-4 জন। আর পল্টু নামে একটা লেবার আসিল, লেবারের অবস্থা খুবই খারাপ, ওই বাঁচবো কিনা বাঁচার মতো এই নাইকা। ঘটনাস্থল আইসা দেখে মানে কিছুই নাই, পরে লোকজন বাসা থেকে বের করে আমরা হাসপাতাল পাঠাইছি।